আমার কানের মধ্যে যে একটা ছোট্ট পাখি ঢুকে রয়েছে। আমারও কোনো দোষ নেই, হরিণ আমারও কোনো দোষ নেই, দুষ্টু কাঠ বিড়ালি আমার কোনো দোষ নেই। লেজ গেল কেটে, ও ব্যথা পেলাম। অনেক দিন আগে এক সুন্দর বন ছিল, কত রকমের পাখি, কত জীবজন্তু। সবুজ গাছের ঢাকা সেই বনের মধ্যে এদিকে ওদিকে কয়েকটি গ্রাম। সেই সব গ্রামে থাকে গৃহস্থ মানুষ, চাষ করে, ফলমূল জোগাড় করে, বনের মধু খেয়ে, কাঠ কেটে বড় সুখে তাদের দিন চলে যায়। বর্ষায় তীর তীর করে যে বয়ে চলে পাহাড়ি নদী, সেই জলে কত ছোট ছোট মাছ, কোনো কিছুরই অভাব নেই। সকালে কিছু খেয়ে কিশোরী মেয়েরা বনে কাঠ কাটতে যায়, ফিরে আসে দুপুরে, উনুন জ্বালাবার কাঠ, সবেই শুকনো ডাল। কিছু শুকনো ডাল থাকে গাছে, কিছু পড়ে থাকে গাছের নিচে মাটিতে। একদিন এক কিশোরী যেই গাছের শুকনো ডালে হাত রেখে শুকনো ডাল ভাঙতে যাবে, অমনি একটা কাঠ পিঁপড়ে তার হাতে কামড়ে দিল। মেয়েটি উহ বলে সরে এলো। বাঁ হাতে ছিল কাটারি, সেটা পড়ে গেল। কিশোরী ডান হাতটা ধরে বসে পড়ল। কাটারিটা বাঁ হাত থেকে পড়ে নিচের একটা ঝোপে গিয়ে পড়ল। ঝোপে দৌড়াদৌড়ি করছিল ছোট্ট একটা কাঠ বেড়ালি। কাটারি পড়ল তার লেজের উপরে, ছোট্ট লেজ গেল কেটে। ব্যথায় ছটফট করে কাঠবেড়ালি তরতর করে একটা অনেক উঁচু গাছে উঠে পড়ল। তার লেজ কেটেছে, তার খুব রাগ হয়েছে। সে তো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি, সে আপন মনে থাকে, খেলে আর লাফিয়ে বেড়ায়। বেজায় রেগে গিয়ে সে গাছের একটা বড় ফলে দাঁত বসালো, বোঁটা থেকে ফল ছিঁড়ে গেল। অনেক উঁচু থেকে সেটা নিচে গিয়ে পড়ল একটা হরিণের মাথায়। সে তখন মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল। হঠাৎ মাথায় কিছু পড়ায় সে চমকে উঠল। অত উঁচু থেকে পড়েছে, তার মাথায়ও লেগেছে, আবার যদি কিছু পড়ে। সে ভয় পেয়ে তীর বেগে দৌড়ে পালালো। ঝুড়ো মাটির মধ্যে ছোট ছোট পাখির বাসা, হরিণের ছুটে চলার পথে এরকম কিছু বাসা ছিল, পায়ের চাপে বাসাগুলো ভেঙে গেল। পাখিরা ভয় পেয়ে এদিক ওদিক উড়তে লাগলো। হাই হাই, বাসার ছানারা বোধ হয় মরে গেল, ডিমগুলো বোধ হয় ভেঙে গেল। বনের মধ্যে দিশেহারা হয়ে পাখিরা উড়ছে। এক গাছের নিচে দাঁড়িয়েছিল এক হাতি, সে প্রকাণ্ড সুর দিয়ে গাছের ডালপালা ভেঙে খাচ্ছে, কোনো দিকে খেয়াল নেই। হঠাৎ একটা ছোট্ট পাখি তার কানের ভেতরে ঢুকে গেল। হাতি লাফিয়ে উঠল, এ কি হলো, তার কানের ভিতর ফরফর করছে যে। সে মাথা ঝাঁকাতে লাগলো, কিন্তু ফরফর বন্ধ হচ্ছে না, ব্যথাও করছে। ভয় পেয়ে হাতি ছুটতে লাগলো। ছুটতে ছুটতে সে এসে থামলো এক চাষির ফসলের ক্ষেতে। সুন্দর ধান হয়েছে, সোনার রং ধরেছে, তার কয়েকদিন পরেই কাটতে হবে। হাতি সেই সোনালি ফসলের ক্ষেতে ঘুরপাক খেতে লাগলো। তার বিশাল দেহ আর গোদা চার পায়ের চাপে ফসল নষ্ট হতে লাগলো। চাষি ছুটে এলো। চাষি হাতির সামনে গিয়ে বলল, এ কি করছো হাতি, আমার সব ফসল যে নষ্ট করে দিলে, খাবো কি, আমার পরিবারের সবাই খাবে কি? কোনোদিন কোনো হাতি এমন কাজ করেনি। আমিও কোনোদিন ফসলের ক্ষেত নষ্ট করিনি, কিন্তু আমি যে আর পারছি না, আমি পাগল হয়ে যাব। আমার কানের মধ্যে যে একটা ছোট্ট পাখি ঢুকে রয়েছে, আমি কি করব? চাষি, আমার কোনো দোষ নেই, আমি সহ্য করতে পারছি না। সে কথা শুনতে পেয়ে ছোট্ট পাখিটি বলল, আমারও কোনো দোষ নেই, আমি কোনো কালে হাতির কানে ঢুকিনি, কিন্তু কি করব, হরিণ আমাদের বাসা ভেঙে দিল, ভয়ে উড়ে পালাতে গিয়ে না দেখে হাতির কানে ঢুকে পড়েছি, আমার কোনো দোষ নেই। আমারও কোনো দোষ নেই, আমি কি করব, দুষ্টু কাঠ বেড়ালি উঁচু গাছ থেকে একটা ফল আমার মাথায় ফেলে দিল,
খুব ব্যথা পেলাম। ভাবলাম আবার যদি ফল ফেলে দেয়, তাই ভয় পেয়ে দৌড়তে শুরু করলাম। আমি তো নিচের দিকে তাকাইনি, পায়ের চাপে পাখির বাসা গেল ভেঙে। আমার কোনো দোষ নেই। আমার কোনো দোষ নেই। আমি ঝোপের মধ্যে খেলা করছিলাম, ওই মেয়েটার হাতের কাঠারি আমার লেজে পড়লো, লেজ গেল কেটে, খুব ব্যথা পেলাম। রাগ হয়েছিল, তাই আমি উঁচু গাছের ফল ফেলে দিয়েছি। আমার কি দোষ? আমার কোনো দোষ নেই। বাঁ হাতে কাটারি ধরে ডান হাত দিয়ে আমি গাছের একটা শুকনো ডাল ভাঙছিলাম, কাঠ পিঁপড়ে আমার হাতে কামড়ে দিল, যন্ত্রণা হলো, বাঁ হাত থেকে কাটারি পড়ে গেল। আমি কি করব? চাষি তখন বলল, সব নষ্টের গোড়ায় রয়েছে ওই কাঠ পিঁপড়ে, ওকে শাস্তি দাও, বুঝিয়ে দাও ও কাজটা ভালো করেনি। কিশোরী হাতের তালুর মধ্যে কাঠ পিঁপড়েকে চেপে ধরল, হাঁটা দিল বাড়ির পথে। বাড়িতে এসে একটা সুতো দিয়ে কাঠ পিঁপড়ের কোমর বাঁধল, তারপর তাকে ঝুলিয়ে রাখলো একটা ছোট্ট গাছের সঙ্গে। আর কোমরে সুতো বেঁধে কাঠ পিঁপড়েকে ঝুলিয়ে রেখেছিল বলেই সেদিন থেকে কাঠ পিঁপড়ের মাঝখানের পেটটা অমন সরু হয়ে গেল। কিসের থেকে কি যে হয়!